আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সবে বোরাত, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই নামাজ পড়বেন। তো আমিও সবে বোরাতে সিম্পল কিছু রান্না বান্না করবো, এই জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। গরুর মাংস রান্না করার জন্য আমি এখন প্রেশার কুকারে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এইখানে আপা গরুর মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নর্মালি ভাবে সবসময় যেরকম করে আমরা গরুর মাংস রান্না করি ওভাবেই করবো। তা আজকে রান্না হবে গরুর মাংস, আর সাথে থাকবে রুটি। রুটি করার পর এখানে একটা ডো বানিয়ে নিচ্ছে। এখন ভালোভাবে মথে নিয়ে তারপর রুটি বানানো হবে। ছিলাম তেজপাতা আর কিছু লং। এখন দিয়ে দিব একটু সয়া সস, আর দিয়ে দিব আমি টমেটোর সস। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটোর সস আর সয়া সসটা গরুর মাংসের সাথে দিলে একটু ভালো লাগে, এর জন্য দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়া গুঁড়া। এখন প্রেশার কুকারের ভিতরে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখি পাঁচ তেল উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দিব মাংসগুলো, মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন ভালোভাবে কষিয়ে নিব মতো লবণ। প্রেশার কুকারে এভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পর তোমরা খেয়ে দেখো, অনেক মজা লাগে। আর অনেকে মাখিয়ে দিয়ে দেয় ওই মাংসগুলোই, একটু পানি পানি লাগে খেতে। এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়ছি। আজকে আর অন্য কিছু রান্না করব না, যেহেতু আমরা দুজন মানুষ সিমসামের মধ্যেই আজকে দিনটা চালিয়ে নিব। দেখো আজকে আমাদের বিড়ালগুলোকে অনেকদিন পর তোমাদের সাথে দেখিয়ে দিলাম। A few moments later. তো আমি প্রেশার কুকার উপরে একটি ঢাকনা দিয়ে নিয়েছিলাম, ভালোভাবে যেহেতু একটু মিশে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে, এই পানিটাকে আমি পুরো একদম টানিয়ে নিব। তোমরা যদি এতটুকু সাপোর্ট না করতে কোনোদিন আমরা আগাতে পারতাম না। সব রুটিগুলো বানিয়ে নিবে, আর এখানে মাংস তো কষানো হয়ে গেছে। এখন আমি দেখতেই পাচ্ছ পানিটা একদম টেনে গেছে। এখন আমি পানি দিয়ে দিব।
প্রেসার কুকারে ঢাকনাটাকে আমি আটকে দিয়েছি। এখন আমি 10-15টার মধ্যে শেষ দিয়ে নিব, আপনারা চাইলে তার থেকে কমও নিতে পারেন। প্রেশার কুকারে অনেকেই জানেন না যে মাংসটাকে কষিয়ে রান্না করা যায়। অনেকে খাদ্যকে মাখিয়ে চড়িয়ে তারপর পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলে হয়ে যায়। আসলে আপনারা চাইলে মাংসটাকে আমি যেভাবে রান্না করেছি কষিয়েও নিতে পারেন। A few moments later. তো মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। তো রান্না শেষ। এখানে গরু মাংসগুলো রান্না করার পর দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হাসনা ফ্যামিলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।